দশমবারের মতো 2015 সালে ব্রিটেনের জিএসই জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কৃতী ব্রিটিশ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সহ ইউরোপিয়ান এবং ব্রিটিশ পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্যরা। লন্ডন থেকে জানাচ্ছেন ইব্রাহিম আদিত্য। বাংলাদেশ সৌন্দর্যের অপার বিষয় নিয়েই শুধু বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়নি, নৈসর্গিক সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর পাশাপাশি এদেশ জন্ম দিয়েছে বহু মেধাবী সন্তানেরও। এমনই অসম্ভব মেধাবী কিছু শিক্ষার্থীকে স্বীকৃতি দিল আজ লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশন ছাড়াও 2015 সালের জিসিএসই ও এলেভেল পরীক্ষায় আউটস্ট্যান্ডিং অ্যাচিভার হিসেবে 127 জন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয় ইউরোপিয়ান ও ব্রিটিশ পার্লামেন্টের কমন্স ও লর্ডস সভার সম্মানিত সদস্যবৃন্দ। I got 11 A stars and 3 A's for GCSE. I'm hoping to go to university and study medicine and neuroscience. It's important that I appreciate that, you know, my culture, my country is behind me on this. টানা 10 বছর ধরে প্রতিভাসম্পন্ন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে হাইকমিশন। ব্রিটিশ মেইনস্ট্রিম সোসাইটিতে ইন্টিগ্রেশনের পাশাপাশি তরুণ এসব শিক্ষার্থীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশ হাইকমিশনার ও অ্যাচিভমেন্ট সেরেমনিতে আগত বিশিষ্টজনেরা। যারা হাইয়েস্ট অ্যাচিভমেন্ট পেয়েছেন এবং জিসিএসসি এবং এ লেভেলে 10টা স্টার পেয়েছেন, এটা অসম্ভব বড় ধরনের অর্জন। আমরা বাংলাদেশ থেকেও আমরা তাদের আজকে অ্যাচিভমেন্ট, যদিও তারা ব্রিটিশ সিটিজেন, আমরা তাদের যে সাকসেসে আমরা অত্যন্ত গর্বিত। ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান উপলক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অনন্য শিল্প সংস্কৃতিও তুলে ধরা হয় সচেতন দক্ষতায়। ইব্রাহিম আদিত্য, NTV News, London.